আপনাকে মাইনে মানুষের ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপনার যদি না পোষায় আপনি ছেড়ে দিতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্ট এর এমপ্লয়ি হয়ে যেতে পারেন এখানে ছেড়ে দিয়ে আপনারাও ট্যাক্সের টাকায় বেতন পান জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান আপনারা কি সঠিকভাবে কাজটা করছেন আজকে আপনারা তো কাটমানি খাচ্ছেন ঘুষ নিচ্ছেন গেঞ্জি পরে আপনাকে ঘুষ নিতে দেখা গেছে লজ্জা করে না আপনার ওই চেয়ারটাতে বসার অধিকার নেই পিরা তাকিম দুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে সাধারণ মানুষ এবং রাজ্য সরকারি কর্মীদের ভয় চলে গেছে তারা এখন শাসক দলের নেতা নেত্রীদের ভয় করে না পুলিশকে ভয় করে না রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে এখন আর ভয় করে না দুদিন আগেই আমি আপনাদের একথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পোস্টে গিয়ে রীতিমতো খিল্লি করে এসছিলেন গালাগাল দিয়ে এসছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচারীরা আর আজ ফিরা হাকিম যখন বললেন মমতার যেটুকু সম্ভব সেটুকুই দিয়ে দেবেন না পোষালে আপনি কেন্দ্রের সরকারের চাকরি করুন এটা শোনার পর রাজ্যের সরকারি কর্মচারীদের তরফ থেকে ফিরা হাকিমকে উপযুক্ত জবাব দেওয়া হলো পরিষ্কার বলে দেওয়া হল যে আপনার যদি না পোষায় তাহলে আপনি দেশ ছেড়ে চলে যেতে পারেন ভয়ঙ্কর কথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে শুনিয়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে কি বললেন ফিরাদ হাকিম রাজ্যের সরকারি কর্মচারীরাই বা তাকে পাল্টা কি বললেন সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে রাজ্য জুড়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে কলকাতায় শহীদ ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভে বসে আছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ শুধু অবস্থান বিক্ষোভে বসেই নেই তারা রীতিমতো অনশন আন্দোলন করে চলেছেন যে ছবি আমি আপনাদের বারবার দেখিয়েছি সেই অনশন আন্দোলন আজ প্রায় তেরো দিনে পড়ল গত সোমবার এবং মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিজ্ঞপ্তি জারি করা উপেক্ষা করে দুদিনের কর্মবিরতি পালন করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবার আগামী মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ দশই মার্চ শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সব প্রশাসনিক অফিসে ধর্মঘট করা হবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আর তারপরেই রাজ্যের মন্ত্রী রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিম সরকারি কর্মচারীদের বলেছে না পোষালে কেন্দ্রের চাকরি করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সম্ভব সেটাই দেবেন আপনাদের পোষালে থাকুন না হলে কেন্দ্রের চাকরি করুন কি বললেন আজ ফিরা হাকিম প্রথমে শুনে নিন কোন ব্যবস্থা দরকার নেই হ্যান্ডফুল অফ কিছু মানুষ যারা লাপালাপি করছে তাদের সরকারি নিয়মে যা আমরা যদি না আসে কাজে যা ব্যবস্থা নেওয়া সরকার থেকে যে বিজ্ঞপ্তি আমরা কর্পোরেশন থেকেও করে দিচ্ছি কাজে আসবে কিন্তু কর্মবিরতি না কর্মবিরোধী হবে না কাজ করতে হবে এবং মানুষের পরিষেবা ইউ আর পেড টু সার্ভ দি পিপল আপনাকে মাইনে মানুষের ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপনার যদি না পোষায় আপনি ছেড়ে দিতে পারেন কি ব্যবস্থা সেন্ট্রাল गवर्नमेंट এমপ্লয়ি হয়ে যেতে পারেন এখানে ছেড়ে দিয়ে দুদিন আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্য সরকারি কর্মচারীদের এই কেন্দ্রীয় হারে এর যে বিক্ষোভ আন্দোলন চলছে সেটাকে কটাক্ষ করেছিলেন বাম আঙুলের কর্মসংস্কৃতির কথা তুলে ধরেছিলেন দু হাজার পর্যন্ত বাম দলে থাকা উদয়ন গুহ এবং তার সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মীরা যা খুশি তাই বলে এসেছিলেন কেউ ব্যঙ্গ করেছিলেন কেউ খিল্লি করেছিলেন কেউ গালাগাল দিয়ে এসেছিলেন তখনই আমি বলেছিলাম যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের ভয় চলে যাচ্ছে রাজ্য সরকারের উপর থেকে ভয় চলে গেছে প্রশাসনের উপর থেকে ভয় চলে গেছে নেতা মন্ত্রীদের উপর থেকে ভয় চলে গেছে এমনকি রাজ্যের দলদাস পুলিশের উপর থেকে ভয় চলে গেছে আজ সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল রাজ্যের সরকারি কর্মীদের তরফ থেকে পরিষ্কার সিরাদ ধাকিমকে বলে দেওয়া হলো আপনার লজ্জা করে না গেঞ্জি পরে আপনি ঘুষ নিয়েছিলেন আপনি আবার বড় বড় কথা বলছেন কি বললেন সরকারি কর্মীরা শুনুন আজকে বাবু যা বলেছেন যে আমরা জনগণের টাকায় বেতন পাই তাই আমাদের কাজ করতে হবে অবশ্যই আমরা জনগণের টাকায় বেতন পাই এবং জনগণের স্বার্থেই কাজ করি বলেই আপনার এগিয়ে বাংলা আপনারাও ট্যাক্সের টাকায় বেতন পান জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান আপনারা কি সঠিকভাবে কাজটা করছেন আজকে আপনারা তো কাটমানি খাচ্ছেন ঘুষ নিচ্ছেন গেঞ্জি পরে আপনাকে ঘুষ নিতে দেখা গেছে লজ্জা করে না আপনার ওই চেয়ারটাতে বসার অধিকার নেই আপনি কর্মচারীদের এই বড় বড় কথা বলছেন আর কি বলেছেন যে সেন্ট্রালে চলে যেতে এর আগে পার্থ এই কথা প্রাইমারি টিচারদের বলেছিলেন সেন্ট্রাল হারে বেতন চাইতে গেলে সেন্ট্রালে চলে যাও ওনাকে ভুবনেশ্বর জেলে যেতে হয়েছিল পিরাটবাবু অপেক্ষা করুন এর হবে সেন্ট্রাল জেলে আপনিও যাবেন অপেক্ষা করুন কর্মচারীরা যেখানে আছে সেখানেই থাকবে কর্মচারীরা কারো গোলাম নয় তার ইচ্ছার মালিক সে শুধুমাত্র মর্জির নিজে আর আপনারা পাঁচ বছর পর লোকের দুয়ারে দুয়ারে যাবেন ভিক্ষা করতে আপনার এই বড় বড় ডায়লগ আমরা শুনতে রাজি নই আপনাদের যা খুশি করার করে নেবেন যত খুশি বেতন কাটার কেটে নেবেন আর চাকরির মেয়াদ কমিয়ে দেবেন এই ভয় দেখাচ্ছেন আরে সেই সময় সরকারে থাকবেন তো আপনারা মানুষ আপনাদেরকে ছুড়ে ফেলবে আপনাদের দেখে নিয়েছে মানুষ তারিখের ধর্মঘট কর্মসূচি অবশ্যই সফল হবে এটা সংগ্রামী যৌথ পক্ষ থেকে আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম আপনার যত শক্তি আপনার যত গুন্ডাবাহিনী আছে আপনি নামিয়ে দিন সেদিন প্রতিরোধ হবে প্রতিবাদ হবে যেখানে যেখানে আপনার গুন্ডাবাহিনী থাকবে তার পাল্টা প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠবে যৌথ মঞ্চের পক্ষ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দশই মার্চ সমস্ত প্রশাসনিক জানিয়ে দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তারপরেই ফিরাদ হাকিম বলেছেন পোশালে থাকবেন না হলে কেন্দ্র সরকারের চাকরিতে ঢুকে যাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবার ফিরাদ হাকিমকে শুধু তার নারদাকাণ্ডের চুরির কথা স্মরণ করিয়েই দেননি সরকারি কর্মীরা পরিষ্কার বলে দিয়েছেন আপনার যোগ্যতা নেই কলকাতা পুরসভার ওই চেয়ারে বসার যেখানে একলা বসেছিলেন চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এবং সরকারি কর্মীরা এও বলে দিয়েছেন ভয়ঙ্কর কথা আপনার যদি না পোষায় আপনি দেশ ছেড়ে চলে যান শুনুন ভালো করে সরকারি কর্মীরা ঠিক কি বললেন পাল্টা ফিরা হাকিমকে আর ফিরাদ বাবু কথাবার্তা ভালো করে বলুন যদি কথাবার্তা ভালো করতে না পারেন এই দেশটা ছেড়ে আপনি চলে যান আর ওই গদিটা ছেড়ে আপনি ইমিডিয়েট ছেড়ে যান ওই গদিটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ যে চেয়ার সেই চেয়ারকে আপনি কলঙ্কিত করেছেন স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে লজ্জা করে না আবার আপনি মন্ত্রিত্বের বড় বড় কথা বলেন কোন কর্মচারীরা ঘুষ নেয় আপনার মতো নির্লজ্জ একটা মন্ত্রী আবার কর্মচারীদের বড় বড় কথা বলে ময়দানে দেখা হবে বাবুর চ্যালেঞ্জ থাকলো দশ তারিখের প্রোগ্রাম যদি সাকসেস না হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম দশ তারিখের কর্মসূচি সফল হবেই রাজ্য সরকারের কোন হুঁশিয়ারির কাছেই মাথা নত করছেন না রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ তারা একদম পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্রীয় হারে দিতে হবে নির্দেশ দিয়েছে যেটার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট কেন্দ্রের হারে যতদিন না ডিএ হবে ততদিন আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরো জোরদার করা হবে দুদিনের কর্মবিরতি তারপর একদিনের প্রশাসনিক ধর্মঘট এরপরে আরও বড় রকমের আন্দোলনের ডাক দেওয়া হবে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্যের একের পর এক মন্ত্রী সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে মাইনে কেটে নেওয়া হবে সার্ভিসে ব্রেক লাগানো হবে লাল কালি লাগানো হবে কিন্তু তাতেও দমছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে যেটা রায় দিয়ে দিয়েছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সবদিকে আমাদের নজর থাকবে উদয়ন গুহ এবং ফিরা হাকিম রাজ্যের দুই মন্ত্রী বা রাজ্যের মন্ত্রীরা যেমন হুঁশিয়ারি দিচ্ছেন সেদিকে যেমন আমাদের নজর থাকবে তেমনি রাজ্যের সরকারি কর্মীরা তাদের জন্য কতটা দূর যেতে পারেন কত বড় আন্দোলন গড়ে তুলতে পারেন সেদিকেও আমাদের নজর থাকবে এই বিষয়ে আপনারা কি বলছেন জানান দা নিউজ বাংলার কমেন্ট বক্সে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না